হ্যালো ভিভার্স, আসসালামু আলাইকুম। আজকের লেকচারে আমরা সমতলে বস্তুকণার গতি অধ্যায় 9.1 এর টাইপ 1 এর 9 নাম্বার ম্যাথটা আমরা সমাধান করব। তো চলো শুরু করা যাক। আমরা প্রথমে এটার একটা চিত্র এঁকে ফেলবো, দেন চিত্রের বেসিসে আমরা সেটাকে সমাধান করব। আমাদের প্রশ্নে বলছে যে একই লাইনে দুইটি রেলগাড়ি, রেলগাড়ি মানে হচ্ছে ট্রেন, দুইটি রেলগাড়ি পরস্পরের দিকে, পরস্পরের দিকের কথাটার মানে হচ্ছে কিন্তু তারা একজন এদিক থেকে যাচ্ছে আরেকজন ওই দিক থেকে এদিকে আসতেছে, পরস্পরের দিকে যথাক্রমে U1 ও U2 গতিবেগে অগ্রসর হচ্ছে। এদের দূরত্ব যখন x, তখন এরা একে অপরকে দেখতে পেল, দেন যাতে অ্যাক্সিডেন্ট না হয় দেন ওরা ব্রেক প্রয়োগ করছে। ব্রেক প্রয়োগের ফলে উৎপন্ন সর্বোচ্চ মন্দন যথাক্রমে F1 এবং F2 হলে দেখাও যে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে যদি U1² F2 + U2² F1 = 2F1F2x হয়। এটা বলতে একটা কন্ডিশন আমাদের বুঝাচ্ছে, এমন টাইপের একটা কন্ডিশন। এই কন্ডিশনটাকে আমরা একটু ক্লিয়ারলি এক্সপ্লেন করব। এখান থেকে আবার দুইটা ম্যাথ দেয়, অনেক সময় ইকুয়াল দিয়ে দেয় আবার লেস দিয়ে দেয়। আচ্ছা, তো আমরা এটাকে প্রথমে একটা চিত্রে এটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। একই লাইন মানে হচ্ছে রেল লাইন হচ্ছে একটা, ঠিক আছে, ধরো এই হচ্ছে আমাদের রেল লাইনটা। তো একই লাইনে কি বলতেছে দেখো, দুইটি রেলগাড়ি পরস্পরের দিকে U1 ও U2 গতিবেগে অগ্রসর হচ্ছে। দ্যাট মিন্স প্রথম যে ট্রেনটা সে যাচ্ছে U1 বেগে, আর যে পরের ট্রেনটা সে আসতেছে U2 বেগে, ঠিক আছে, U1 বেগে আর U2 বেগে পরস্পরের দিকে অগ্রসর হচ্ছে। এদের দূরত্ব যখন x, ধরে নাও এই দূরত্বটাই হচ্ছে x, ঠিক আছে, এই দূরত্বটাই x কেন ধরতেছি, কারণ এটাই হচ্ছে তাদের মধ্যবর্তী যে দূরত্বটা। ধরে নাও যে একজন এদিকে আছে আরেকজন ওইদিকে আছে, U1 U2 ওইদিকে দিতে পারতাম, সমস্যা ছিল না, মানে ওইদিক থেকে আসতেছিল, বাট বোঝানোর সুবিধারটা একটা চিত্রে এই জন্য আমি বুঝাইছিলাম যে একটা এদিকে আসতেছে একটা এদিকে আসতেছে। এদের দূরত্ব যখন x, তখন একে অপরকে দেখতে পেল, মানে একটা ট্রেন যখন এদিকে যাচ্ছে আর একটা ট্রেন যখন ওই দিক থেকে আসতেছে, তখন এই x দূরত্ব থাকা অবস্থায় দুজন দুজনকে দেখছে, দেখার পর এরপর ওরা ব্রেক প্রয়োগ করবে যাতে তাদের মধ্যে অ্যাক্সিডেন্টটা না হয়, ঠিক আছে, মানে মুখোমুখি সংঘর্ষটা না হয়। তো কী হইলো, ব্রেক প্রয়োগের ফলে উৎপন্ন সর্বোচ্চ মন্দন যথাক্রমে F1 F2, মানে ওই যে প্রথম যে আছে তার জন্য মন্দন হচ্ছে কত, সর্বোচ্চ মন্দন। মন্দন কি, মন্দন হচ্ছে ত্বরণের যে ঋণাত্মক মানটা, ঠিক আছে, ঋণাত্মক ত্বরণকে মন্দন বলে। তাহলে প্রথম দেখো, সর্বোচ্চ মন্দন যথাক্রমে F1 এবং F2 হলে, ঠিক আছে, দেখাও যে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে এটা এই কন্ডিশন মেনটেন করলে। আচ্ছা, তো একটা জিনিস আমরা দেখি যে ধরলাম যে তারা দুইজন, ও যে আসতেছে আর ও আসতেছে, এই পয়েন্টের আগেই বা এই পয়েন্ট বরাবর এসেই থেমে যাবে। তো প্রথমে দেখো, এই পুরো অংশটা যদি এক্স হয় তো আমরা প্রথম ডিস্টেন্সটাকে X1 ধরতে পারবো, পরবর্তী যে ডিস্টেন্সটা সেটাকে আমরা X2 ধরতে পারবো, কোনো সমস্যা নাই। দেন এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই কেসটার জন্য একবার ক্যালকুলেশন করব, এই কেসটার জন্য একবার আমরা ক্যালকুলেশন করব, ঠিক আছে। তো প্রথম যে ঘটনাটা এটাকে আমরা বলবো প্রথম ক্ষেত্রে, মানে এক নাম্বার কেসটার জন্য কী হবে। প্রথম ক্ষেত্রে দেখো, এখানে যে গিভেন ডাটাগুলো দেওয়া আছে এটা কোন সূত্রের সাথে ম্যাচ করে, আমাদের একটা ত্বরণ দেওয়া আছে, তারপরে এখানে হচ্ছে একটা দূরত্ব দেওয়া আছে, একটা আদিবেগ দেওয়া আছে, আর কিন্তু একটা হিডেন শেষ বেগ দেওয়া আছে। দেখো দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে মানে কি, তারা গিয়ে থেমে যাবে, থেমে যাবে মানে তার একটা শেষ বেগও থাকবে শূন্য। তাহলে এইটা পুরোপুরি এর সাথে ম্যাচ করে, V² = U² + 2Fs। তো এইটা যদি আমরা অ্যাপ্লাই করি, V² = U² + 2Fs, এইটা আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে দেখো কী দাঁড়ায়। প্রথম ক্ষেত্রে জাস্ট এটা চিন্তা করতেছি মানে ওর জন্যই চিন্তা করো। তো এখানে দেখো শেষ বেগ কত হবে, শেষ বেগ ডেফিনেটলি শূন্য হবে। কেন শূন্য হবে, কারণ সে গিয়ে আমরা ধরে নিব যে থেমে গেছে। আমরা এই কেসটা কনসিডার করতেছি যে দুর্ঘটনাটা এড়ানোর জন্য, ঠিক আছে, মানে তাকে থামতে হবে অ্যাক্সিডেন্ট করা ছাড়াই, থামলে তো শেষ বেগ শূন্য, ঠিক আছে। তো এখন দেখো আদিবেগ, আদিবেগ আমাদের এখানে কত, ও হচ্ছে U1 বেগ নিয়ে যাচ্ছিল, তাহলে আদিবেগ হচ্ছে এই U1, তাহলে U1² + 2। এখানে F বলতে আসলে আমাদেরকে কী বোঝায়, F বলতে আমাদের বোঝাচ্ছে এখানে দেখো এই কেসে, F এর জায়গায় এই কেসের জন্য F1, বাট F1 আমরা বসাবো না যেহেতু আমাদেরকে বলছে এটা একটা মন্দন ছিল। সো আমরা কী বসাবো, -F1 বসাবো, তাহলে এই F এর জায়গাটাতে আমরা -F1 বসাবো। এই প্রথম ক্ষেত্রেই ডিস্টেন্সটা কতটুকু, X1 ডিস্টেন্স সে ক্রস করছে, তাহলে S এর জায়গাটাতে আমরা X1 বসাবো। তাহলে দেখো কী দাঁড়ায় আলটিমেটলি, এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এটা কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে O² + -2F1X1। আমাদের এখানে দরকার কি, আমাদের দরকার হচ্ছে X1 এর ভ্যালুটা বের করা, কিন্তু কেন X1 এর ভ্যালুটা বের করবো সেটা আমরা এখন এক্সপ্লেন করবো। সো এটা -2F1X1 হয়ে যাবে, সেটাকে অপর পাশে নিয়ে গেলে
2f1x1 ইকুয়াল টু u1 স্কোয়ার, ঠিক আছে? দেন এটাকে যে কাজটা করা যায় সেটা হচ্ছে আমাদের দরকার হচ্ছে x1 এর ভ্যালুটা। x1 এর ভ্যালু হচ্ছে u1 স্কোয়ার ডিভাইডেড বাই 2f1 কে পাশে পাঠিয়ে দিই, তাহলে 2f1 হয়ে গেল। সো আমরা এখান থেকে x1 এর যে ভ্যালুটা সেটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা দ্বিতীয় ক্ষেত্রে যদি হিসাব করি, দ্বিতীয় ক্ষেত্রে বলতে কি এই পরের অংশটার জন্য আমরা হিসাব করব। সো দ্বিতীয় ক্ষেত্রে কি দাঁড়াবে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে সেম, যেহেতু আমাদের সব প্যারামিটারগুলো সেম দেওয়া আছে তাহলে আমরা সূত্রটাও সেম হবে। এটা আমাদের বাই ডিফল্ট বসাই দিব, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2fs। আমরা যদি এই দ্বিতীয় ক্ষেত্রে হিসাব করি, দ্বিতীয় ক্ষেত্রে আমরা যদি হিসাব করি, এই যে ট্রেনটা এদিক থেকে যাচ্ছিল গিয়ে সেও কিন্তু থামতে হবে, না হয়তো দুর্ঘটনা হয়ে যাবে, তাহলে থেমে যাবে মানে তার শেষ বেগ শূন্য, জিরো স্কোয়ার মানে জিরোই। তাহলে ও যাচ্ছিল কত বেগ নিয়ে, ইউ টু বেগ নিয়ে, তাহলে ইউ এর জায়গায় ইউ টু বসাবো, আর এখানে তো স্কোয়ার ছিলই, প্লাস টু, সূত্রে টু বসে গেল। এফ বলতে এখানে কি বোঝাচ্ছে, এফ বলতে বোঝাচ্ছে এই যে এফ টু, কিন্তু এফ টুটা কি ছিল, ত্বরণ ছিল না, ও ছিল মন্দন। দ্যাট মিন্স আমরা এই এফ এর জায়গায় মাইনাস এফ টু বসাবো, আর এই যে এখানে এস ছিল, এই এস বলতে সে কতটুকু ডিস্টেন্স ক্রস করছে, এই সেকেন্ড যে ট্রেনটা সে হচ্ছে এক্স টু ডিস্টেন্স ক্রস করছিল, তাহলে এস এর জায়গাটাতে আমরা এক্স টু বসাবো। তাহলে আলটিমেটলি যেটা থাকতেছে বা জিরো ইকুয়াল টু এটা থাকতেছে ইউ টু স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে 2f2x2। আমাদের দরকার হচ্ছে এখানে আমরা x1 এর ভ্যালু বের করছিলাম, মানে এই x1 আর x2টাই তো বের করতে হবে, ঠিক আছে, তার মানে তাদের ডিস্টেন্সটা বের করার জন্য। বা এখান থেকে হচ্ছে জিরো, এখানে হচ্ছে জিরো, এটা আমরা এই পাশে নিয়ে আসি সরাসরি, তাহলে এখানে জিরো না লিখে এইটাকে পুরোপুরি নিয়ে আসি, 2f2x2 ইকুয়াল টু হচ্ছে ইউ টু স্কোয়ার, ডান। তো আমাদের এখান থেকে দরকার x2 এর ভ্যালুটা, x2 এর ভ্যালু আসতেছে কত, ইউ টু স্কোয়ার ডিভাইডেড বাই 2f2, এটাই। তো এখন আমরা x1 এর ভ্যালু পেয়ে গেলাম, কতটুকু গেছে x2 এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। আমি এখন একটা লাইন লিখবো, সেটার সাথে আশা করি সবাই সম্মত হবা, সেটা হচ্ছে x1 প্লাস x2 লেস ইকুয়াল x। এটার মানে কি, এই জিনিসটাকে আমরা এক্সপ্লেন করি এখন, ঠিক আছে। x1 প্লাস x2 লেস ইকুয়াল x, এখানে x1 বলতে হচ্ছে প্রথম ট্রেনটা কতটুকু গেছে, x2 বলতে দ্বিতীয় ট্রেনটা কতটুকু গেছে, এমন না যে ও এই পর্যন্তই চলে আসছে, এ পর্যন্ত আসতেও পারে নাও আসতে পারে, বাট x যে এতটুকু পুরাটা এই ব্যাপারে কিন্তু আমরা ফিক্সড। তাহলে দেখো এই x তুমি ধরে নাও কথার কথা x এর মান হচ্ছে 10, ঠিক আছে, x এর মান হচ্ছে 10। এখন x1 আর x2 এর যেহেতু আমরা কোনো সংখ্যাগত ভ্যালু পাই নাই, আমরা ধরে নিতে পারি একটু এই জিনিসটাকে লজিক্যালি এক্সপ্লেন করার জন্য, ধরে নাও x1 এর মান হচ্ছে 3 আর x2 এর মান হচ্ছে 4, 4 আর 3 যোগ করলে কত হয়, ধরো এটা 7 হইল, তোমার x এর মান আসছে 10, তার মানে কি 7টা 10-এর যে ছোট না, হ্যাঁ। যদি তোমার এখানের মধ্যে এই x বলতে আসলে কী বোঝাচ্ছিল, এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা পুরোটা 10 মিটার, বাট এই দুইটা ট্রেন গেল তাদের মধ্যে 7 মিটার ক্রস করছে দুজনে মিলে, মাঝখানে তো 3 মিটার খালি থাকবে, তাদের তো অ্যাক্সিডেন্ট হবে না। আরও ধরো, ধরো x1 এর ভ্যালু হচ্ছে 5, x2 এর ভ্যালু হচ্ছে 5 আর এইটার ভ্যালু হচ্ছে 10, ঠিক আছে, তাহলে কী হবে দেখো, এই যে লেসের সাথে একটা ইকুয়ালও আমরা চিহ্ন একসাথে অ্যাপ্লাই করছি, এই যে এক্স এর ভ্যালুটা যদি এই দুইটা 10ও হয়, ধরো ওদের ডিস্টেন্সও 10, ওরা ক্রস করলো ও 5 গেল, ও 5 গেল, যাওয়ার পর ওদের মাঝখানে ওরা কি একদম জাস্ট কোনো রকমে দুর্ঘটনা থেকে বেঁচে যাবে, জাস্ট লাইক ব্যাপারটা হবে এমন, ও আসতেছে ও আসতেছে একদম বরাবরে এসে তারা থেমে গেছে, তাদের মধ্যে কোনো আর ডিস্টেন্স থাকবে না কিন্তু দুর্ঘটনাও হবে না, মানে একদম ধাক্কা দেয় না, বরাবরেই এসে থেমে গেছে দুজন, ঠিক আছে। তাহলে এই কেসটা আশা করি বুঝতে পারছো সবাই, যে যদি আমাদের এই যে টোটাল দূরত্বের চেয়ে এই দুইটা দূরত্ব কম হয় অথবা সমান হয় তখনও কিন্তু দুর্ঘটনা ঘটবে না, ঠিক আছে। ওই প্রশ্নটা অনেক জায়গায় এরকমও দেয় যে যদি ইকুয়াল হয় তাহলে হচ্ছে কোনো রকমের দুর্ঘটনা থেকে বেঁচে যাবে, আর যদি কম হয় তাহলে তো এমনিই বাঁচবে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে x1 এর ভ্যালুটাকে রিপ্লেস করতে পারি। x1 এর ভ্যালুটা আমরা এখান থেকে দেখে আসছি যে কী ছিল, u1 স্কোয়ার ডিভাইডেড বাই 2f1, ঠিক আছে। তো আমরা এটা বসাই, u1 স্কোয়ার ডিভাইডেড বাই 2f1 প্লাস x2 এর কী ভ্যালু ছিল এটাও আমরা বের করে আসছিলাম, u2 স্কোয়ার ডিভাইডেড বাই 2f2। সো এটা যদি আমরা রিপ্লেস করি যে u2 স্কোয়ার ডিভাইডেড বাই 2f2, এটা কি লেস ইকুয়াল x? আচ্ছা, তো এই পাশে দেখো আমাদের এখন এই কন্ডিশনটাই মেনলি বের করতে হচ্ছে। আমরা এটাকে চাইলে লসাগু করতে পারি, আমরা যদি এটাকে লসাগু করি, এখানে আমাদের স্পেস আছে, সো আমরা এটাকে লসাগু করি, তাহলে দেখো কী দাঁড়াবে, হরে চলে আসবে 2f1f2, 2f1f2 চলে আসলো। দেন আমাদের এখানে লবে কে আসবে, দেখো u1 স্কোয়ার আসবে, u1 স্কোয়ার চলে আসলো, আর এর সাথে দেখো 2f1 ছিল বাট f2 তো ছিল না, তাহলে ওর সাথে f2ও চলে আসবে। তারপরে এখান থেকে মাঝখানে প্লাস ছিল, জাস্ট সিম্পলি লসাগু করতেছি, প্লাস এখানে দেখো 2f2 ছিল বাট এখানে তো
এখানে দেখো 2f2 ছিল আর এখানে আমাদের কত u2 স্কয়ার দেখো 2f2 ছিল বাট এখানে f1 ছিল না সো ওর সাথে f1 চলে আসবে তারপরে এইখান থেকে বুঝবে কি আর এই পাশে লেস ইকুয়াল x ছিল বাট এখন আমরা যদি একটু প্রমাণের দিকে তাকাই এই বাম পাশে কোনো ভগ্নাংশ ছিল না বাট এইখানে আমাদের শুধু x ছিল না 2f1 f2 ছিল এখন আমাদের কাজ হচ্ছে উভয় পক্ষে 2f1 f2 দিয়ে গুণ করে দেওয়া তাতে আমাদের কি হবে তাতে আমরা যে গাণিতিক সুবিধাটা পাবো সেটা হচ্ছে কি এই নিচের অংশটা ভ্যানিশ হয়ে যাবে আর ওই পাশে সরাসরি প্রমাণটা চলে আসবে এবং আমাদের পুরো প্রমাণটাই মিলে যাবে তাহলে আমরা কি করব তখন এটা যদি আমরা গুণ করতাম এটা তো চলেই যাবে আর এখানে থাকবে u1 স্কয়ার f2 প্লাস u2 স্কয়ার f1 লেস ইকুয়াল টু f1 f2 x ডান সো এটাই বলছে আমাদেরকে এখান থেকে প্রুফ করতে দেখো u1 স্কয়ার f2 প্লাস u2 স্কয়ার f1 লেস ইকুয়াল টু f1 f2 x সো এই হচ্ছে আমাদের ওভারঅল প্রমাণ সো আমাদেরকে বলছে যে এটা দেখাই দেন আমরা লিখবো এখান থেকে শোন আমাদের কন্ডিশনটা প্রুফ করা শেষ তো আমরা এই ম্যাথটা করার জন্য কী কী করলাম দেখো প্রথমে আমরা এখানে ইন জেনারেলিস্ট একটা হচ্ছে চিত্র দিয়ে ফর্ম করলাম পুরোটা দেন আমাদের প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে দুইটাই আমরা হিসাব করলাম তারপর আমরা দেখালাম যে হ্যাঁ দুর্ঘটনা এড়ানোটা সম্ভব হবে জাস্ট এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো যে কীভাবে আমাদের এই জিনিসটা আসছে এই কারণে এখানে অ্যাপ্লাই করার জন্য x1 x2 এর ভ্যালুটাও আমরা বের করে নিছি তো এই হচ্ছে আমাদের ওভারঅল যে প্রমাণটা সো আজকে লেকচার এখানে শেষ করছি এরপরের লেকচারগুলোতে আমরা এই অধ্যায়ের আরও অনেক ম্যাথমেটিক্যাল প্র্যাকটিস করবো ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো অল দ্য বেস্ট